স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফাইল হোসেন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ 2022-এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত। নাটোরের গুরুদাসপুরের এসএসসি পরীক্ষার্থী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার। রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের 53তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ 2022-এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন ও সালাম গ্রহণ করেন জেনারেল অফিসার কমান্ডিং 11 পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন। শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে 1192 জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে ইনফ্যান্ট্রি কোর ও সৈনিক হিসেবে অন্তর্ভুক্ত হলেন। রিক্রুটদের মাঝে সব বিষয়ে শ্রেষ্ঠ পারদর্শিতা প্রদর্শনের জন্য মাহফুজ মিয়াকে পুরস্কৃত করেন প্রধান অতিথি। দেশমাতৃকায় সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করে মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন বলেন, সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে আত্মত্যাগ করে যাচ্ছে এদেশের মানুষ। দেশের জনগণের নিকট আমাদের রয়েছে অনেক দায়বদ্ধতা, তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে নিজস্ব ভূমিকা পালনের পাশাপাশি আপামর জনগণের যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আমাদের অপরিহার্য কর্তব্য। তিনি আরও বলেন, সৈনিক জীবন শুধুমাত্র একটি চাকরি নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকের দিনটি তোমাদের প্রত্যেকের জীবনে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ আজ তোমাদের উপর অর্পিত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে তোমরা সদা সচেষ্ট থাকবে, নিজের জীবন উৎসর্গ করে হলেও তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে, সর্বক্ষেত্রে সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে দায়িত্ব পালনে এগিয়ে যাবে। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে 1971 সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে আত্মত্যাগ করে যাচ্ছে দেশের মানুষ। দেশের জনগণের নিকট আমাদের রয়েছে অনেক দায়বদ্ধতা, তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে নিজস্ব ভূমিকা পালনের পাশাপাশি আপামর জনগণের যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আমাদের অপরিহার্য কর্তব্য। রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের 53তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল 10:30 রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল 10:00 জাতীয় নেতা শহীদ AHM কামরুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, বিকেল 4:30 বেলুন ফেস্ট দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। এরপর বিকেল 5:00 কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ র্যালির পূর্বে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয় এবং বিকেল 5:30 দলীয় কার্যালয় থেকে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাব্লু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন সহ দলীয় নেতাকর্মীরা। আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে শেষ সময়ে বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আক্তার। বুধবার তিনি রাজশাহী বাগমার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেন। এ সময় তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মত বিনিময়কালে তিনি বলেন, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারলে উন্নয়নমূলক কাজে নারী এবং পুরুষ জনপ্রতিনিধিদের মধ্যে বৈষম্য দূর করা হবে, সকলকে সম অধিকার দিয়ে তৃণমূল পর্যায়ে জেলা পরিষদের সেবা পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করে চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আক্তার বলেন, প্রার্থী হওয়ার পর থেকে নানা বাধা বিঘ্ন পেরিয়ে রাজশাহী জেলার সকল জনপ্রতিনিধি ভোটারদের ভালোবাসায় এত দূর এগিয়েছি। এখন পর্যন্ত সম্মানিত ভোটারদের যে সাড়া পেয়েছি তাতে জয় নিশ্চিত। বুধবার রাজশাহী বাগমারা উপজেলার গোবিন্দপাড়া, দীপুর, সোনারাঙ্গা, কাচারি, কোয়ালি, গণিপুর ও নর্দাস ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভোটারদের সাথে মত বিনিময় করেন তিনি। নাটোরের গুরুদাসপুরের এসএসসি পরীক্ষার্থী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব পাস, CPC-2 নাটোর ক্যাম্পের সদস্যরা। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকোর উপজেলার হরতকিতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল 10:00 দিকে তাকে নাটোর র্যাব ক্যাম্পে সাংবাদিকদের সামনে হাজির করে এক প্রেস ব্রিফিং করা হয়। গ্রেপ্তারকৃত ফিরোজ আহমেদ গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে এবং
নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত 1 অক্টোবর সকাল 10টার দিকে ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যান। পরীক্ষা শেষে বিদ্যালয়ের মূল গেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে রাজশাহীর একটি বাসায় তাকে আটকে রেখে পিস্তল ও ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে শিক্ষক ফিরোজ আহমেদ। এ ঘটনায় শিক্ষার্থীর মা ফিরোজ আহমেদ সহ আরও দুজনকে আসামি করে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। কেক কাটা, শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের শ্রমিক লীগের 53তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা 11টার দিকে শহরের কান্দি ভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়। পরে সেখানে কেক কাটা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান, আওয়ামী লীগ নেতা সৈয়দ মুর্তজা আলী বাবুল, শ্রমিক লীগের সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ নেতাকর্মীরা। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।